सुस्वागतम सबाइके। तो केमन आछो तोमरा? तो देखो आज आमरा भिडियोते कथा बोलबो जे वेस्ट बेंगल बा पश्चिम बंग थेके यूपीएससी सीएससी ते 2020 साले जे टोटाल 11 जन क्रैक करेछे बा यूपीएससी एग्जाम पास करेछे, तो तादेर सम्पर्के भिडियोते बोलबो। तो चलो ताहले शुरू करा जाक आजकेर भिडियो। तो देखो आगेर भिडियोते जेगुलो आमरा बोलेछिलाम तो तखनो एकदम पुरो डिटेइल्से रेजाल्ट माने रेजाल्ट एसेछिलो, किन्तु टोटाल जे कतजन वेस्ट बेंगल थेके पेयेछे तो सेटा किन्तु आमरा जानते पारिनी। तो परवर्तीते सेগুলো আরো আপডেট করা হয়, যেটা আমি তখন বলেছিলাম যে আপডেট নিউজ, তো এগুলো কিন্তু আরো আপডেট পরে আসবে। তো সেই আপডেট চলে আসছে, তো এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আরো বলবো যে কারা কারা টোটাল পেয়েছে আর তাদের কি কি র‍্যাঙ্ক, ঠিক আছে। তো দেখো ফার্স্টে যারা রয়েছে মোটামুটি এখন অবধি যারা নিউজ পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে টোটাল 11 জন সিভিল সার্ভিস এক্সাম পাস করেছে এবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। তার মধ্যে সবথেকে উপরে র‍্যাঙ্ক রয়েছে হচ্ছে ঝাড়গ্রামের বাসিন্দা তোমার শুভঙ্কর বালা, র‍্যাঙ্ক হচ্ছে 79, ঠিক আছে। তারপরে রয়েছে তোমার শিলিগুড়ির রিকি আগারওয়াল, তোমার র্যাঙ্ক 87। এরপরে হচ্ছে উত্তর দিনাজপুরের বাসিন্দা মঞ্জুর হোসেন আনজুম, র্যাঙ্ক হচ্ছে 125। তারপরে হচ্ছে তোমার ময়ূরী মুখোপাধ্যায়, র্যাঙ্ক হচ্ছে 159। এরপরে তোমার ইন্দ্রাশিস দত্ত, র্যাঙ্ক হচ্ছে 318। তারপর রজত কুমার পাল, র্যাঙ্ক 394। এরপর হচ্ছে গৌরব গোস্বামী, র্যাঙ্ক 443। তারপর মিঠুন বিশ্বাস, র্যাঙ্ক হচ্ছে 487। তারপর রতন জানা, র্যাঙ্ক হচ্ছে 548। তারপর হচ্ছে অভিষেক গোস্বামী, র্যাঙ্ক হচ্ছে 574। তারপর হচ্ছে রূপকিনী বন্দ্যোপাধ্যায়, র্যাঙ্ক হচ্ছে 753। তো এই হচ্ছে টোটাল 11 জন যারা পশ্চিমবঙ্গ থেকে এই বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সাম পাস করেছে, ঠিক আছে। তো আমরা আগের ভিডিওতে যখন বলেছিলাম তো তখন আমরা জানছিলাম যে ফার্স্টে মানে টোটাল 5 জনের মতো পেয়েছে, কিন্তু তার আগে যেটা নিউজ তোমরা তার আগে ভিডিও যদি দেখে থাকবে যে দেখবে টোটাল 2 জন পেয়েছে। তো এরকম আস্তে আস্তে তারপরে যেহেতু আপডেট নিউজ এসছে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে, তো তার জন্যই আপডেট নিউজ নিয়ে আমরা আর কি বললাম যে কারা কারা এবছর ইউপিএসসি পাস করেছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এইটাই হচ্ছে টোটাল 11 জন যারা ইউপিএসসি সিএসসি পাস করেছে। তো আর তাছাড়া সারা দেশ জুড়ে কীরকম কী পাশের হার বা কে ফার্স্ট হয়েছে এগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি। তো যদি তোমরা সেটা না দেখে থাকো দেখো আমি আই বাটনে ভিডিও দিয়ে দেবো, তো সেখান থেকে দেখে নিও যে ফার্স্ট ভিডিও যে কারা কারা পাস করেছে ইউপিএসসি এক্সাম। আর ইউপিএসসি এক্সামের রেজাল্ট নিয়ে আমাদের যে ভিডিও আমরা করেছিলাম তো সেটা যদি তোমরা না দেখে থাকো তাও আমি দেখো আই বাটনে দিয়ে দেবো, তো সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। যে রেজাল্ট সম্পর্কে ডিটেলসে সব নিউজ কিন্তু তোমরা পেয়ে যাবে এই দুটো ভিডিওতে। দেখো আগের ভিডিওতে আমরা যা কথা বলেছিলাম যে টপিক নিয়ে আমরা বলেছিলাম তো যে ওয়েস্ট বেঙ্গল থেকে এমনি প্রতি বছর খুবই কম চান্স পায়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই বছর বেড়েছে, মানে আগে যেরকম 2-3 জন পেত তো তার থেকেও অনেকটা বেড়েছে। তো সেটা একটা বিশাল বড় একটা পজিটিভ স্টেপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো তাহলে এই রেজাল্ট দেখার পর ধরো অনেকেই অনুপ্রাণিত হবে যে আমি যদি প্রিপারেশান নিই ভবিষ্যতে আমিও হতে পারবো, লেগে থাকতে হবে, এই ধরনের মানসিকতা হচ্ছে ব্যাপার, এটা খুবই দরকার, ঠিক আছে। সময় তোমার লাগবে কিন্তু তার সাথে সাথে তোমার কিন্তু লেগে থাকা দরকার, তাহলেই হচ্ছে হবে। আর যে প্রত্যেক বছরই তো এই এক্সাম হচ্ছে একদম রেগুলার, যে পুরো রুটিন মেনটেন করে কিন্তু এক্সাম হয়, তো সেই অনুযায়ী হবে, তা নিয়ে কোনো টেনশন নেই। যখন তুমি সেটা বুঝতেই পারছো, প্রসিডিউর নিয়ে কোনো প্রবলেম নেই, তাহলে তোমরা যারা প্রিপারেশান নিতে চাও কিন্তু প্রিপারেশান নাও, ঠিক আছে, প্রিপারেশান নেওয়া শুরু করো। আর তুমি ধরো যত আগে থেকে শুরু করবে, ধরো তুমি স্কুলে পড়ছো বা হাই স্কুলে পড়ছো বা তুমি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, তো তুমি যত আগে থেকে শুরু করবে আস্তে আস্তে করে, ঠিক আছে, তত কিন্তু তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে। ধরো যারা কেউ এমএর পরে বা এমএসসির পরে শুরু করছে আর তুমি বহু আগে থেকে কলেজে ওঠার আগে থেকেই শুরু করছো, তো তাহলে বুঝতে পারছো তুমি কতটা এগিয়ে থাকছো। বা তুমি স্কুল টাইম থেকে শুরু করছো, তাহলে তুমি কতটা এগিয়ে থাকছো এদের থেকে বুঝতে পারছো, মানে 5-6 বছরেরও বেশি আগে থেকে। যে কোনো স্টুডেন্ট যে 6 বছর পরে যেটা করবে তুমি সেটা 6 বছর আগে থেকে শুরু করছো, তার মানে তোমার ফিনিশিংটা কত লেভেলের হচ্ছে, তো সেই জিনিসটা বোঝার চেষ্টা করো। তো তার জন্য কিন্তু আগে থেকে করা দরকার, ঠিক আছে। তো সেরকম যেটা বুঝতে হবে, যেটা দেখো টিনা দাবির কথা তোমাদের অনেকের শুনে থাকবে বা মনে আছে তোমাদের অনেকে, যে 2016 সালের ব্যাচ যে, ঠিক আছে, 2015 সালে পেয়েছিল, তো সে কিন্তু ক্লাস 8 থেকে প্রিপারেশান নিত, তো তারপরে গ্রাজুয়েশনের পরেই ফার্স্টবার দিয়ে কিন্তু সে ইউপিএসসি ক্র্যাক করে এবং ফার্স্ট র্যাঙ্ক হয়। তার বোন, ছোট বোন, এই 2020 সালে ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে 15 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, মানে দিদি ফার্স্ট র্যাঙ্ক করেছে। তার কয়েক বছরের ছোট, 5 বছরের ছোট বোন, সে এই বছর 2020 সালে কিন্তু 15 র্যাঙ্ক করে ক্র্যাক করেছে। সেই অ্যাটমসফিয়ারগুলো সে দেখেছে ছোটোবেলা থেকে, বাড়িতে কোন কোনভাবে তার দিদি সেভাবে পড়াশুনো করেছে, সে কত আগে থেকে সেটা দেখা শুরু করেছে এবং সেই জিনিসগুলোই সে ফলো করেছে। তো তার ফলে সে একদম কিন্তু পাস করার সাথে সাথে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। তার মানে কিন্তু প্রিপারেশান आगे आगे नीते होबे अनेक तुम जत आगे नेबे तो ततटाई एगिए थाकबे तुमि अन्यदेर थेके कारण कम्पिटिशन खूब बेशी तो तार जोन्नो तुमि जत आगे थेके शुरू करबे रेस ताहले किन्तु अनेक आगे थेके तोमार एकटा चान्सटा किन्तु अनेक बेशी थाकछे ठीक आछे तो सेई जिनिसगुलो भेबे देखो और सेई अनुयायी शुरू करो ताहले किन्तु सुविधा होबे। आर आमादेर जे पेड कोर्स आमरा शुरू करेछि यूपीएससी सीएसई यूनियन पब्लिक सर्विस कमिशनार सिविल सर्विस एक्सामिनेशनार तो तुम्हारा जो ये ऑनलाइन पेड कोर्स पढ़ते चाओ तो ह्वाट्सअप करो ठीक है। रिसेंटली हमें यूपीएससी सीएसई माने यूनियन पब्लिक सर्विस कमिशन सीएसई सिविल सर्विस एक्सामिनेशन ऑनलाइन पेड बैच शुरू करेछि तो तुम्हारा जो जॉइन करते चाओ ताहले एई नम्बरे ह्वाट्सअप करो। अलरेडी किन्तु आमादेर शुरू होच्छे 8945931766 एई नम्बरे तुम्हारा ह्वाट्सअप करो आमादेर डिटेल्स बोले देওয়া হবে आमादेर अनलाइने किन्तु बैच शुरू हो गेছে अलरेडी ठीक है तो तुम्हारा जरा जॉइन करते चाओ ये नम्बरे ह्वाट्सअप करे जानाओ तो ये एक बेपार जो तुम्हारे किसी जानो थे तुम्हारा चाओ जो टपिक नहीं भिडियो करा होक तो ताहले आमाके कमेंट सेक्शने जानाओ और ताछाड़ा आमाके इन्स्टाग्रामे जानाते पारो तो इन्स्टाग्रामे कौशिक राते सार्च करले आमाके पेये जाबे तो सेखाने जानाते पारो और ताछाड़ा आमादेर टुइटारे टेलिग्रामे फलो करो और आमादेर जे वेबसाइट आछे kaushikira.in एखाने किन्तु आमरा कन्टेंट आपलोड करछि तो एगुलो तोमरा देखो और शेयर करो ठीक आछे। और देखो तुम्हारा जरा चैनले नतून आछो सबस्क्राइब करो बेल आइकन क्लिक करे अले सिलेक्ट करो और तुम्हारे जरा फ्रेंड्स आछे विभिन्न सोशल मीडियाते तो सेखाने चैनल लिंक शेयर करो तो ताहले जरा जाने ना चैनल सम्पर्के तो ताराओ जानते पारबे और भिडियोटा लाइक करो। देखो जेरकम फेसबुक सह विभिन्न सोशल मीडियाते विभिन्न कम्पिटिटिव एग्जामेर पेज रयेछे तो सेई सकल पेजे तोमरा सेई ग्रुपे गिये तोमरा आमादेर चैनल सम्पर्के बोलो बा आमादेर लिंक शेयर करो बा आमादेर चैनल सम्पर्के सेखाने जानाले ताहले जारा जाने ना आमादेर एई चैनल सम्पर्के तो ताराओ किन्तु जानते पारबे ठीक आछे। ताहले आमरा अनेकेर काछे किन्तु डायरेक्ट पौंछाते पारबो एई जेरकम विभिन्न कम्पिटिटिव एग्जामेर जे पेजगुलो थाके ठीक आछे। तो चलो ताहले आबार देखा होबे नेक्स्ट भिडियोते नतून टपिक निये तो तोमरा कोन कोन टपिक निये भिडियो चाओ सेगुलो आमाके जानाओ तो टाटा।